তো তোমরা এখানে দেখতে পেতেছো আমি কিন্তু চট্টগ্রাম ডিভিশনে কিন্তু ম্যাকটেরের মধ্যে কিন্তু প্রথম স্থানে কিন্তু রয়েছে এবং কি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু 15 স্থানে কিন্তু রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? করি সবলো শৃঙ্খলার মতো অনেক ভালো। তো আজকে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দেব কিভাবে তোমরা আমার মতো তোমাদের নিজের ডিভিশন কিংবা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন গানের রিজনের মধ্যে কিন্তু উঠতে পারবে। তো আজকে আমি তোমাদের সবার সাথে কিন্তু কিছু ট্রিক্স এন্ড টিপ কিন্তু ওই জন্য কিন্তু শেয়ার করতে চলেছি, যে ট্রিক্স এন্ড টিপগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বিভিন্ন কিন্তু গানের কিন্তু রিজনে কিন্তু উঠে যেতে পারবে আমার মতো। তো আজকে আমি তোমাদের সাথে এত ভালো একটা ট্রিক্স এন্ড টিপ শেয়ার করতে চলেছি, এই জন্য আমি তোমাদের কাছ থেকে তো একটা লাইক আশা করতে পারি। তো তোমরা এখনো যারা যারা এই ভিডিওটা একটা লাইক দেনো অবশ্যই লাইক দিয়ে দাও, এন্ড সাবস্ক্রাইবটা করো যদি না থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে, এন্ড বেল নোটিফিকেশন অল করে দিবে। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো তুমি যদি যে কোনো গানের রিজন উঠে চাও তাহলে তোমাকে কিন্তু ওই গানটা কিন্তু আগে থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। তো এখন মেইন পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, তোমরা কোন গানগুলো কিন্তু সিলেক্ট করবে। তুমি যদি আন্তাজে, ঠিক আছে, যে কোনো গান সিলেক্ট করো তাহলে তুমি কিন্তু কোনোদিনও কিন্তু ওই গানের কিন্তু রিজন উঠতে পারবে না। যেমন, ঠিক আছে, আমি এমটেন সিলেক্ট করলাম, আমি কিন্তু চাইলে কিন্তু এমটেনে কিন্তু রিজন উঠতে পারবে না। তো প্রথমে তোমাকে কি করতে হবে, ঠিক আছে, যে কোনো কিন্তু গানের রিজন উঠতে হলে আমি তোমাকে ওইটা দেখিয়ে দিতেছি। আমি কিন্তু এখানে কিন্তু চট্টগ্রাম ডিভিশনে কিন্তু প্রথম স্থানে রয়েছে কিন্তু ম্যাকটেনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা স্কোর রয়েছে, আমার স্কোর হচ্ছে 7227। তো তুমি যদি যে কোনো গানের রিজন উঠতে চাও প্রথমত তাহলে তোমাকে কিন্তু এরকম কিন্তু 2000 স্কোর করতে হবে তোমার ডিভিশনে ওঠার জন্য প্রথমে। এরপরে তুমি যদি সারা বাংলাদেশের মধ্যে উঠতে চাও তাহলে তোমাকে কিন্তু সর্বনিম্ন তোমার কিন্তু স্কোর করতে হবে 3000। প্রথমে তোমাকে যে কোনো গানের রিজনে ওঠার আগে, ঠিক আছে, তোমাকে কিন্তু গানটা সিলেক্ট করতে হবে। তো তোমাকে এমন একটা গান সিলেক্ট করতে হবে যে গান দিয়ে কিন্তু প্লেয়াররা কিন্তু কম খেলে। আমি যদি আন্দাজে MP40 কিংবা M10 কিংবা 200টা সিলেক্ট করি তাহলে কিন্তু আমি কিন্তু রিজনে কিন্তু এসব গানের কিন্তু রিজন উঠতে পারবো না। উঠতে পারলো, ঠিক আছে, জাস্ট ডিভিশন উঠতে পারবা। ওখানে কিন্তু বাংলাদেশের, সারা বাংলাদেশে কিন্তু উঠতে কিন্তু অনেক কষ্ট হবে, কারণ এগুলো কিন্তু সারা বাংলাদেশের প্লেয়াররা কিন্তু সবাই কিন্তু ইউজ করে। তো ওই জন্য তোমাকে কিন্তু এমন একটা গান সিলেক্ট করতে হবে যে গান দিয়ে কিন্তু প্লেয়াররা কিন্তু খুব কম খেলে। তো ওইটা তোমরা কিভাবে বুঝবে, ঠিক আছে, কোন গানগুলো দিয়ে প্লেয়াররা বেশি খেলে আবার কোন গানগুলো দিয়ে প্লেয়াররা কিন্তু কম খেলে। তো এই জন্য তুমি কি করবে, জাস্ট তোমার ডিভিশনের মধ্যে, ঠিক আছে, সবগুলো কিন্তু গানের কিন্তু স্কোর দেখবে, ঠিক আছে, যে গানগুলোর কিন্তু স্কোর কম ওই গানগুলো তোমরা কিন্তু ইউজ করবে। যেমন আমি তোমাদেরকে কয়েকটা গান দেখিয়ে দিতেছি যে গানগুলোর কিন্তু সারা বাংলাদেশেও কিন্তু স্কোর কম রয়েছে, প্রতিটা কিন্তু ডিভিশনে কিন্তু রয়েছে। তো প্রথমে রয়েছে ভেক্টর গানটা, ঠিক আছে, যে গানটার কিন্তু প্রতিটা কিন্তু ডিভিশনে কিন্তু স্কোর কম। তো তোমরা চাইলে কিন্তু এই ভেক্টর গানটা কিন্তু ইউজ করতে পারো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ চট্টগ্রাম ডিভিশনে রয়েছে মাত্র 34 জন প্লেয়ার। যেমন এখানে কিন্তু আরো একটা গান রয়েছে G36, এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিভিশনে রয়েছে মাত্র কিন্তু 19 জন প্লেয়ার, যার মধ্যে আমার স্কোর আছে মাত্র 6। বাই, এটা বুঝতে পারতেছ এর মানে হচ্ছে এই গানগুলো কিন্তু কোনো প্লেয়ার কিন্তু ইউজ করে না। তুমি চাইলে কিন্তু এই গানগুলো ইউজ করে সো ইজিভাবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু 1 নম্বর উঠতে পারো। তো এরপর রয়েছে মিনিউজি, তার মধ্যে আমাদের ডিভিশনে রয়েছে মাত্র 16 জন, যে প্রথমে রয়েছে তার স্কোর হচ্ছে মাত্র 2835। তুমি যদি মিনিউজি ইউজ করো, ঠিক আছে, ভালো করে, তাহলে তুমি কিন্তু চাইলে সারা বাংলাদেশে কিন্তু টপ 1 কিন্তু আসতে পারবে। এরপর রয়েছে শর্ট গান থেকে কিন্তু Max 7, যেটার কিন্তু খুবই কিন্তু স্কোর কম, মাত্র, দেখো, চট্টগ্রাম ডিভিশনে রয়েছে 42 জন এন্ড সারা বাংলাদেশে কিন্তু রয়েছে মাত্র 72 জন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু Max 7 ইউজ করে কিন্তু সো ইজিভাবে কিন্তু সারা বাংলাদেশে চাইলে কিন্তু উড়ে যেতে পারবে, এন্ড তুমি যদি বেশি বেশি গেলো তাহলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রথম হয়ে যেতে পারবে। সো আমি তোমাদেরকে এখন যে গানগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে, এই গানগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু খুবই কিন্তু স্কোর কম রয়েছে। তোমরা যদি এসব গান কিন্তু বেশি বেশি ইউজ করো তাহলে তোমরা কিন্তু চাইলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু টপ 1 কিন্তু আসতে পারবে। তো আমি কিন্তু বর্তমানে কিন্তু একটা নতুন গিল্ড খুলেছি শুধুমাত্র তোমাদের জন্য। গিল্ডের নাম হচ্ছে স্মার্ট বয়েস গিল্ডের রিওয়ার্ডি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গিল্ডে রয়েছে বর্তমানে 2 লেভেল, এন্ড গিল্ডে কিন্তু শুধু রয়েছি আমি। তো তোমরা যারা যারা গিল্ডে জয়েন করতে চাও তাড়াতাড়ি কি করতেছো, জয়েন করে ফেলো, গিল্ডের রিওয়ার্ডি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ছাড়া কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নাম চেঞ্জ করতে কিন্তু চলেছি, ঠিক আছে। বর্তমানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নাম রয়েছে দাদা এক্স গেমিং। আমরা নাম চেঞ্জ করব, স্মার্ট গেমার কিন্তু নাম লাগাতে চলেছি, আর এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লোগো হতে চলেছে। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।